আর বিএসএফের অত্যাচারে মানুষ অত্যাচারিত। বিএসএফ সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায়। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে, নেবেন না। বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার দু নম্বরি কার্ড নেব না। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। বিপদে পড়লে আমি আছি, বাঘের বাচ্চার মতো আছি। কখনো আমি রাজবংশী, কখনো আমি তপশিলী, কখনো আমি নমশূদ্র, কখনো আমি আদিবাসী, কখনো আমি হিন্দু, কখনো আমি রওশন শেখ, কখনো আমি পাঞ্জাবি, কখনো আমি গোর্খা, কখনো আমি হিন্দি, কখনো আমি অন্যান্য সব ভাষা। মনে রাখবেন আমার গর্ব। মনে আছে শীতলকুচির ঘটনা? ভুলে যাননি তো? চারটি ছেলেকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছিল, আর কুচবিহারে ওদের অত্যাচারে আমি ডিএনএসপি এবং সিএসকে বলবো, যখন তখন যাকে তাকে গুলি করে মেরে দেয়, যেন জমিদারি পেয়ে গেছে। গ্রামে গঞ্জে ঢুকে কোনো অত্যাচার করলে সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করবেন, এটা মাথায় রাখবেন। ওরা ভয় দেখিয়ে ভোট করতে চায়, বলবেন ভয় দেখাবে না, এজেন্সি দিয়ে ভোট করতে চায়। ভয় দেখিয়ে ফোন করে করে বলে, শোন না, তুই যদি আমাদের সাথে না আসিস তোর বাড়িতে ইডি পাঠিয়ে দেবো। ইডি কি করবে? সিবিআই কি করবে? আজ আছে কাল নাই। শীতলকুচি কেস কি করে বেল পেয়ে গেল? কি করে বেল পেয়ে গেল? আমার আপত্তি আছে, খুনি যদি বেল পেয়ে যায় মানুষ বিচার পাবে কোথার থেকে? সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে, আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না, জাজমেন্ট নিয়ে বলা যায়। কী করে বেল পায়? তাহলে যে কোনো কেউ খুন করবে আর বেল পেয়ে যাবে। বিজেপি করলে সাদা, আর তৃণমূল করলে কাদা। বিজেপি করলে চোরগুলোকে ঢুকিয়ে দিচ্ছে ওয়াশিং মেশিনে, আর ওয়াশিং মেশিন থেকে সাদা হয়ে বেরিয়ে আসছে। এই হচ্ছে এদের অবস্থা। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।